গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রবর্ণা, তোমাদের জন্য নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। তো চলো শুরু করা যাক। এখন বাজে অলমোস্ট 10:10, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। মাঝে প্রায় এক মাস মতো হয়ে যাবে যে আমি কোনো সেইভাবে শর্টস দিতাম না। হ্যাঁ, একটা দুটো দিয়েছি, তো ওই সেই রকম কিছু মানে ভাবনা চিন্তা করে যে আমি শ্যুট করেছি দেন দিয়েছি সেরকম কিছুই না। বাট হ্যাঁ, এখন ব্যাক টু নর্মাল লাইফ। তো এখন অনেক কিছু শর্টসের জন্য মাথায় আছে, অনেক কিছু শ্যুট করে রেখেছি, মিনি ব্লগ বলো বা শর্টস বলো। তো সেগুলো আস্তে আস্তে এডিট করবো, দেন আস্তে আস্তে পোস্ট করবো। তো ভালো লাগছে কি মাঝে অনেকদিন আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, এক দেড় মাস মতো। তো তখন আলাদা করে যে আমি শ্যুট করব সেই টাইমটা আমার কাছে ছিল না। অনেক কিছু কনসেপ্ট তো মাথায় আছে, কিন্তু হ্যাঁ, শ্যুট করার জন্য আধ ঘন্টা 45 মিনিট টাইম তো লাগেই। যাই হোক, তো এখন সেই টাইমটা আছে, অনেক কিছু শ্যুট করাও আছে, দেবো আস্তে আস্তে সবই দেবো। তো মিডিলে যেটা করছিলাম যে ডেলি কী করছি না করছি, কী হচ্ছে না হচ্ছে সেগুলোই আপলোড করছিলাম। বাট হ্যাঁ, এখন সেগুলোর সাথে শর্টসগুলোও আসবে, তো সাবস্ক্রাইব করে থাকতে হবে পাশে, তাই না? এখন আমি ফোনটাকে ট্রাইপডের মধ্যে সেট করে নিয়েছি, আর ফোনটাকে ট্রাইপডে সেট করেছি মানে কিছু না কিছু তো করবই। তো আজকে দুপুরে লাঞ্চে হবে এগরোল, আর এগরোল আমি দুরকমভাবে বানাবো। দুরকম বলতে একটা এগরোল করবো ছাঁকা তেলে ভাজা, আর একটা করবো সেঁকা। ছাঁকা তেলে ভাজা বলতে এগরোল যেটা দিয়ে র্যাপ করব, কি বলে পরোটা, তো ওই পরোটাটা আমি দুটো করব ছাঁকা তেলে ভাজা, আর দুটো করব সেকে, মানে একটু তেলটা কম দিয়ে। তো কোনটার টেস্ট কেমন হয় সেটাই দেখার। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে এগরোল বানাই। অবভিয়াসলি আমি একা একা তো করব না, মাও থাকবে আমার সাথে। এগরোল বানাতে তো বেশি কিছু লাগে না, ঘরে যা যা থাকে সেগুলো দিয়েই হয়ে যায়। তো যেগুলো কাটিং করতে হবে সেগুলো আমি বার করে নিয়েছি, আর এইদিকে মা ময়দাটা মেখে রেখেছে, ওই এক দেড় ঘন্টা মতো ময়দাটা মেখে রেখেছে। ও বাবা, তুমি ঠেললে না হাওয়াতে এলো? তুমি ঠেলেছ, দাঁড়াও, এটা তোমার হাত দেখা যাচ্ছে। এখানে পেঁয়াজ আছে, মা ছাড়িয়ে রেখে দিয়েছে পেঁয়াজটা। এদিকে শসা, লঙ্কা আর লেবু। লেবু যদিও আমার গোটা লাগবে না, বাট হ্যাঁ, হাফ লাগবে। কাটবো তো ছুরি দিয়ে, আর এদিকে একটা প্লেট বার করে নিয়েছি, আমার কাছে তো বোর্ড নেই তার জন্যই। তো এই প্লেটটা মা গরম তরকারি টরকারি করলে তখন ঢাকা দেয়, তো এইটার উপর রেখেই কাটবো। পেঁয়াজ কোচানো হয়ে গেছে, এদিকে শসা লঙ্কাও কোচানো হয়ে গেছে, ও লেবুর বীজটাই ছাড়ানো হয়নি। তো দাঁড়াও, লেবুর বীজটা ছাড়িয়ে নিই। এর আগের দিন যখন কর্ন চাট বানিয়েছিলাম না, সেদিন কেউ লেবুর বীজ ছাড়াতে ভুলে গেছিলাম। তো যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখছি লেবুর বীজগুলো সব কর্নের উপর পড়ছে, তো আজকে যখন দেখতেই পেলাম তখন ছাড়িয়ে নিলাম, ডান। তো মা এখানে ময়দাটা ভালো করে মেখে এখন লই করে নিয়েছে, আর এদিকে ময়দা রাখা আছে, তো ময়দা দিয়ে হালকা হালকা করে বেটে নেবে। তো লুচি বা পরোটা করতে গেলে যেভাবে ময়দা মাখা হয় না, সেইভাবেই মানে জাস্ট সিম্পলভাবেই মাখা আছে, ওতে বেশি সেরকম কিছু দেওয়া নেই। অ্যাম আই রাইট? মা একটা বড় সাইজের রুটি বানিয়ে ফেলেছে, অ্যান্ড খুব পাতলাভাবে বেলেছে, আর একটা এখানে চলছে, আরো দুটো রয়েছে, তো সবগুলোই বেলা হবে, অনেকটা বড় হয়েছে। তো সকালবেলা ঘুমের ঘরে আমি একটা কীর্তি করেছি, কীর্তি করেছি বলতে কথা বলেছি। তো মাঝে মাঝে ঘুমের ঘরে আমি কথা বলি, কি বলি আমি নিজেও জানি না। যাই হোক, আজকে মা সেটা শুনেছে, তো মা বলবে, এখন তো বলবে না, বাট হ্যাঁ, যখন এগরোল টেস্ট করবে তখন তোমাদের সাথে শেয়ার করবে যে আমি কি বলেছি। তো ফার্স্টেই কয়েকটা বাদাম ভেজে নেবো। তো এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে, আর বাদামটা এখন রাখছি হামালদিস্তার মধ্যে। তো বাদামটা একটুখানি গুঁড়ো করে নেব, যাতে মুখেও একটু পড়ে অ্যান্ড খেতেও ভালো লাগে সেই রকম। তো গোটা বাদাম যদি মুখে পড়ে তাহলে না সেটা অতটা খেতে ভালো লাগবে না, তাই এটা হাফ গুঁড়ো করতে হবে। বাদাম তো ভাজা হয়ে গেছে, অ্যান্ড তেলটা এখন অনেকটা কমও আছে, তাই যে পরোটাগুলো আগে সেকে সেকে পড়বো না, তো সেটাই আগে করে নেবো। কিন্তু এই পরোটাগুলো এক হাতে তোলাটা একটু চাপ। এখানে
এখানে দুটো পরোটা শেকে ভাজা হয়ে গেছে, আর এখানে তেল দিয়ে দিয়েছি। তো এবারে শেকে ভাজার পালা। পরোটাগুলো অনেক বড় বড় সাইজের হয়েছে, আর ফ্রাইং প্যানটা একটু ছোট হয়ে গেছে, তো তার জন্য একটু একটু কুচকে যাচ্ছে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটাই ম্যানেজ করে নিতে হবে। তো এটা ফুলতে ফুলতে রয়ে গেছে, কিন্তু একটুগুলো ফুলেছে, কি সুন্দর দেখতে লাগছে। এদিকটা একটু বেশি লাল হয়ে গেছে, এবার লুচি হয়ে গেছে এত বড় সাইজের। তো এবারে হচ্ছে ডিম ফাটানোর পালা। এই বাটির মধ্যে অল্প একটু নুন দিয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়ে নিলাম। তো এখানে তো তেল গরমই আছে, এবারে জাস্ট ডিমটা দিয়ে দেবো, এটা গোটা ফ্রাই প্যানে ছড়িয়ে নেবো। তো ফার্স্টে দিচ্ছি যেটা শেকে ভাজা আছে সেই পরোটাটা। এই ডিমটা দিচ্ছি আমি, এবারে যেগুলো ছাঁকা তেলে ভেজেছিলাম সেইগুলো দেবো। বাট ডিমটা ছড়াতে গিয়ে তো আমার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে, কি অবস্থাটা হচ্ছে দেখো। তো এইটা দিলাম একখানা বড় সাইজের লুচি, যেটার আধা ডিম পড়লো আর আধা ডিম বাদ চলে গেল। ওইদিকে তো চলছে পরোটা দিয়ে ডিমটা ভাজা, আর আমি এখন একবার ঘরে এলাম এই বাটার পেপারটা বার করতে। তো এটা মেবি বাটার পেপারই বলে, যাই হোক। তো তার আগে হবে সাজানো, তো সাজানোর অপেক্ষাতেই আছি, আর কখন খাবো সেটাই ভাবছি। এখনও কিছুটা টাইম তো লাগবে, তো চলো যাই রান্নাঘরে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এদিকে তো ছিলই এগুলো কুচি করা। মা বাদামটাকে গুঁড়ো করে দিয়েছে, আমি এখানে একটু সস আর বিট নুন নিয়ে নিয়েছি। তো এবারে আমি একটা বাটার পেপার নিলাম, আর এর উপরে ফার্স্টে এইটা রাখলাম, যেটা সেকে বানিয়েছিলাম সেটাই আগে বানাচ্ছি। তো এর উপরে একটু পেঁয়াজ দেব। ফার্স্টে তো বুঝতে পারছিলাম না কতটা পেঁয়াজ লাগবে, কতটা দেবো, তারপরে ভাবলাম অনেকটাই পেঁয়াজ কাটা আছে, আর চারটেই বানাবো, বেশি তো বানাবো না, আর একটু বেশি পেঁয়াজ দেওয়া যেতেই পারে। দেন দিচ্ছি লঙ্কা কুচি, সাথে শসা কুচি, এবারে দেবো বাদাম, আর সস অ্যাড করছি লাস্ট। এবারে দিচ্ছি একটু বিট নুন, একদম লাস্টে দিচ্ছি অল্প একটু লেবুর রস, বাস রেডি। এবার র‍্যাপ করলেই কমপ্লিট। সবগুলোই তো একইভাবে বানাবো, তো আগে বানিয়ে নিই, দেন আবার আসছি। সবই তো ঠিক আছে, বাট এই ডিমটা আমার সাথে বিট্রে করলো। মজা আয়া আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহ। মায়ের দুটো তো রেডি, এবার টেস্ট করে বলো কেমন হইছে। এটা হচ্ছে তোমার ছাকা তেলে ভাজা, কি কম হয়েছে কি বেশি হয়েছে সেটা বলো। কোনটা বেশি ভালো লাগছে, এটা ছাকা তেলে ভাজা? Which one is better? তুমি তো শুধু এরকমই পছন্দ করো, একটু জোরে বলো। এনজয়। তো আমি এখন স্নান করে চলে এসেছি, আর আমার দু হাতে আছে দুটো রোল। থাম্বনেল এর জন্য ফটো নিচ্ছিলাম, তার জন্য রিং লাইটের মধ্যে ফোনটাকে সেট করেছি। যাই হোক, এটাকে একটু ডবল র‍্যাপ করতে হয়েছে, আসলে এটা একটু বিগড়ে গেছিলো, মানে আমি র‍্যাপিংটা ঠিকঠাকভাবে করতে পারছিলাম না, আর থাকছিলো না ভিতরে জিনিসগুলো, তার জন্য এইভাবে র‍্যাপ করতে হয়েছে। তো এটা আমাকে ভালোভাবে খুলে তারপর খেয়ে রিভিউ দিতে হবে। অ্যান্ড এইটা ঠিকই আছে, তো এটা এক কামড় দিয়ে দেন রিভিউটা দিই। টেস্টি হয়েছে কিন্তু। যাই হোক, তো দুটো খেয়ে নিয়ে আসছি রিভিউ দেওয়ার জন্য।
এগরোল তো খাওয়া হয়ে গেছে, আর মায়ের যেরকম ভালো লেগেছে যেটা কম তেল দিয়ে মানে শ্যাঁকা পরোটা করে করা ছিল সেটা, আমার সেরকমই যেটা বেশি তেলে ভাজা ছিল সেটা ভালো লেগেছে। কারণ আমার অল টাইম তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, আর এটাই রিজন, আর কোনো রিজন নেই। যাই হোক, মা এবারে বলবে যে আমি সকালবেলা ঘুমের ঘরে কি বলেছিলাম বলো। আরে আমি সকালবেলা তোর ঘরে জানলা বন্ধ করতে এসেছিলাম, তারপরে যখন তুই বকছিস তখন কটা বাজবে? এই 4:45 এরকম বাজছে, তুই ঘুমের ঘরে বকছিস, মা তোমার পাটা দাও দাও একটু পরিয়ে দিই একটু সুন্দর লাগবে, মা তোমার পাটা দাও একবার দাও। তো মাকে আমি লাস্ট নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম পায়ে যখন এখানে 24 পাহর চলছিল তখন, তো আমি মাকে বলছি আমি মনে হয় তাহলে ঘুমের ঘরে ওটাই বলছিলাম, কিন্তু আমি কোনো স্বপ্নও দেখি না, আর কিছু যে জেগে জেগে বলছি তাও নয়, তো এইরকম কেন হয় আমি বুঝতে পারি না। মা এটাও বলে যে সারাদিনে যেটা অ্যাক্টিভিটিস করি সেইটা ঘুমের ঘরে বলে, কিন্তু সেটাও হয়নি। বাট আমার মতো তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্ট করে জানিও তো। পরীক্ষার আগে তো এরকম করতিস, বিশেষ করে অঙ্ক পরীক্ষা থাকলে তো সারা রাত অঙ্ক করে যেতিস। আর তুমি কি করতে? আমি জেগে জেগে শুনতাম। এটা আমার ছোটবেলারই অভ্যাস, বাট এখনো এটা হয়, আর আমি নিজেও বুঝতে পারি না যে আমি কখন কথা বলি কি বলি। যাই হোক, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার সাথে এরকম হয়। তো বিকালের দিকে একটু বৃষ্টি হলো, বিকালের দিকে মানে ওই 3:30 নাগাদ, আর এখন ওয়েদারটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এখন রেডি হয়েছি, মাকে নিয়ে একটু বেরোবো। আজকে কোনো কেনাকাটা করতে যাচ্ছি না, মাকে নিয়ে যাব একটু ডাক্তার দেখাতে। তো মায়ের হাতে একটা মানে কি বলে আমি ঠিক জানি না, বাট হ্যাঁ ওটার জন্য ট্রিটমেন্ট চলছে, তো আজকে ডাক্তার দেখানোর ডেট আছে তাই জন্যই আর কি নিয়ে যাবো। কিউট বাচ্চা, তোর ভয় লাগে না? কামড়ায় না? হাই, এটা মুখটা দেখাও একটু, পোজ দিতে জানে না, একটু শেখাবি তো, লেগে যাবে আস্তে দাঁড়া আস্তে আস্তে। হ্যাঁ ও তো মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর তার আগে গেছিলাম একটা দিদির বাড়িতে, একটু দরকার ছিল তার জন্য। যাই হোক, তো ওখানে গিয়ে দেখলাম যে দিদি একটা খরগোশ পুষেছে, আর আমার একটু গায়ে হাত দিতে ভয় লাগে, খরগোশ হোক বা যাই হোক না কেন, কিন্তু এই খরগোশটা খুব শান্ত শিষ্ট ছিল, তার জন্য একটুখানি গায়ে হাত দিয়ে আদর করছিলাম। খরগোশটার নামই তো জানা হয়নি, যা ভুলে গেছিলাম। যাই হোক, নেক্সট টাইম যখন যাবো তখন জিজ্ঞাসা করে নেবো। তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। তো চলো আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও প্লিজ পেজটা ফলো করে আমার পাশে দেখো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।